দেখো দেখো সকলে দেখো ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারির বিকেল ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারির বিকেল এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং একটা শান্ত প্রকৃতির হাওয়া বইছে উইন্ড মানে বাতাস বা হাওয়া এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং একটা শান্ত প্রকৃতি হাওয়া বইছে বা বাতাস বইছে দি সানলাইট ইজ সফট সূর্যের আলো মৃদু ফেব্রুয়ারির দিকে মানে সূর্যের আলো মৃদু হবে মৃদু মৃদু সূর্যের আলো সেভারাল হাউস স্ট্যান্ড অন এ লার্জ প্লট কিছু বাড়ি সেভারাল কতিপয় বা কিছু হাউসেস বাড়ি স্ট্যান্ড অন এ লার্জ প্লট দাঁড়িয়ে আছে একটা বড় জমির অংশে প্লট মানে জমির অংশ দি হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট তাদের জায়গার উপরে বাড়িগুলো স্থাপিত হয়ে আছে দি হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট তাদের জায়গার উপরে বাড়িগুলো স্থাপিত হয়ে রয়েছে বাট কিন্তু দে ক্যান টক তারা কথা বলতে পারে দে ক্যান টক টক মানে কথা বলা দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান ব্রেইনস তারা একে অপরের সঙ্গে মানুষের মতোই কথা বলতে পারে হিউম্যান ব্রেইনস মানুষের মতো দি উইন্ড ক্যারি দেয়ার ওয়ার্ডস ওয়ার্ডস মানে তাদের ওই কথাগুলো শব্দগুলো উইন্ড দি উইন্ড ক্যারিজ বাতাস বয়ে নিয়ে যায় একে অপরের সঙ্গে যে কথা বলছে তার সেই কথাগুলো বাতাস বয়ে নিয়ে যায় শান্তিনিকেতন সেজ শান্তিনিকেতন বলল টুডে আই অ্যাম রিমেম্বার অফ ওল্ড ডেজ আজ আমার পুরানো দিনের কথা খুব মনে হচ্ছে বা মনে করছি শান্তিনিকেতন সেজ টুডে আই অ্যাম রিমেম্বার দ্য ওল্ড ডেজ আজ আমার পুরানো দিনের কথা খুব মনে করছে বা মনে করছি ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস তুমি আমাদের মধ্যে পুরানো বাড়ি ওল্ডেস্ট মানে খুব পুরানো বাড়ি তুমি আমাদের মধ্যে খুব পুরানো বাড়ি পুনশ্চ শেষ এই কথাটা কে বললো পুনশ্চ বললো পুনশ্চ বললো যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে পুরানো বাড়ি দিস প্লেস ইজ নেমড আফটার ইউ তোমার নাম থেকেই এই জায়গার নাম হয়েছে ওই শান্তিনিকেতন বাড়ি এই নামটা থেকেই পুরো জায়গাটার নাম হয়েছে শান্তিনিকেতন দিস প্লেস ইজ নেমড আফটার ইউ তোমার নাম থেকেই এই জায়গার নামকরণ হয়েছে পুনশ্চ স্ট্যান্ড বাই এ ক্রপস অফ সার ট্রিজ পুনশ্চ স্ট্যান্ড বাই এ ক্রপস অফ সার ট্রিজ পুনশ্চ হচ্ছে শাল গাছ দিয়ে ঘেরা একটা বাড়ি অনেকগুলো শাল গাছ ক্রপস মানে গাছের সারি দিয়ে ঘেরা হচ্ছে পুনশ্চ একটা বাড়ি শান্তিনিকেতন স্মাইল শান্তিনিকেতন স্মাইল শান্তিনিকেতন হাসলো স্মাইলস মানে মৃদু হাসা শান্তিনিকেতন স্মাইল শান্তিনিকেতন মৃদু হাসলো দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স জাস্ট এম্পটি ল্যান্ড শান্তিনিকেতন হাসলো আর কি বলো বলো তো দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স এখানে কিছুই ছিল না জাস্ট এম্পটি ল্যান্ড শুধুমাত্র ফাঁকা জায়গা শুধু ফাঁকা জায়গা দেয়ার ওয়ার টু ছাতিম ট্রিস অ্যান্ড এ ফিউ পাম ট্রিস দেয়ার ওয়ার সেখানে তখন ছিল আর কি টু ছাতিম ট্রিস দুটো ছাতিম গাছ অ্যান্ড এ ফিউ পাম ট্রিস কিছু পাম মানে তালের গাছ পাম ট্রিস তারপরে হলো নেক্সট পেজ দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নিউ নিউ চিলড্রেন স্কুল দেহলি হচ্ছে ইজ এ হাউস একটা বাড়ি হুইচ ইজ নিউ এ চিলড্রেন স্কুল সেটা এখন বাচ্চাদের বা শিশুদের স্কুল দেহলি ইজ এ হাউস দেহলি হলে একটা বাড়ি হুইচ এ নিউ এ চিলড্রেন স্কুল এখন সেটা হচ্ছে বাচ্চাদের নতুন স্কুল দেহলি শেষ দেহলি বললো ইউ আর দ্য ফার্স্ট হাউস বিল্ড হেয়ার ইউ আর দ্য ফার্স্ট হাউস তুমি
বলছে তুমি হলে প্রথম বাড়ি বিল্ড হেয়ার, এখানে যেটা নির্মাণ করা হয়েছিল, বিল্ড মানে তৈরি নির্মাণ করা। ডিড ইউ ফিল লোনলি, তুমি কি নিঃসঙ্গ বোধ করনি? নিঃসঙ্গ মানে শুধুমাত্র একা ছিল পুনশ্চ, তাই দেহনে জিজ্ঞাসা করছে যে তুমি তো প্রথম তৈরি করা বাড়ি, তা তোমার কি নিঃসঙ্গ লাগেনি, মানে একা একা লাগেনি, এরকম জিজ্ঞাসা করছে। নট রিয়েলি, একেবারেই না। শান্তিনিকেতন শেষ, শান্তিনিকেতন বললো, শান্তিনিকেতন উত্তরে বললো, শান্তিনিকেতন শেষ, এখানে শান্তিনিকেতন রিপ্লাইও হতে পারত, শান্তিনিকেতন শেষ, নট রিয়েলি, একেবারেই না। আই কেম আপ ইন 1863, আমি এখানে তৈরি হয়েছি বা আমাকে তৈরি করা হয়েছে 1863 খ্রিস্টাব্দে। ওয়ান সাচ এ ডে অ্যাজ দিস, ওয়ান সাচ এ ডে, একদিন দেবেন্দ্রনাথ টেগর কেম হেয়ার, দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এলো। দে ব্রট দিস ল্যান্ড, তার সে এই জায়গাটা, হি ব্রট দিস ল্যান্ড, সে এই জায়গাটা কিনেছিল, অ্যান্ড হ্যাড বি বিল্ড, আমাকে তৈরি করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর একবার এখানে এসেছিলেন, জায়গাটা কিনেছিলেন, আমাকে তৈরি করেছিলেন। সেটা হচ্ছে 1863। এইবার আই ওয়াজ বিল্ড 28 ইয়ার্স লেটার, আমি তৈরি হয়েছি 28 বছর পরে, মানে নেক্সট শান্তিনিকেতনের পরে, যে পরের 28 বছর। আই ওয়াজ বিল্ড 28 ইয়ার্স লেটার, আমি তৈরি হয়েছি 28 বছর পরে। প্রেয়ার হাউসেস, প্রার্থনা গৃহটি বললো, প্রার্থনা গৃহ, প্রেয়ার হাউস হচ্ছে প্রার্থনা গৃহ। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার গ্লাস, কালার গ্লাস, বলছে প্রেয়ার হাউস প্রার্থনা গৃহটি তৈরি হয়েছে রঙিন কাঁচ দিয়ে, রঙিন কাঁচ দিয়ে। আই রিমেম্বার দোজ ডেজ, আমার সেই দিনেরগুলো খুব মনে পড়ে। আই রিমেম্বার দোজ ডেজ, আমি সেই দিনগুলো মনে করছি। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অ্যান্ড এই অর মোটর কার্স দেন, দেয়ার ওয়ার সেখানে ছিল না, নো ইলেকট্রিসিটি, কোনো বিদ্যুৎ ছিল না, অর মোটর কার্স দেন, এবং মোটর গাড়িও ছিল না। তারপরে আম্রকুঞ্জ শেষ, আম্রকুঞ্জ বলল, আম্রকুঞ্জ, আম্রকুঞ্জ শেষ, আম্রকুঞ্জ বলল, আই উড টেক টু জয়েন দিস কনভারসেশন, আই উড টেক টু জয়েন দিস কনভারসেশন, আমি এই কথোপকথনের মধ্যে যোগ দিতে চাই। আই উড লাইক, আমি যোগ দিতে চাই, পছন্দ করছি, জয়েন, আমি যোগদান করতে পছন্দ করছি এই কনভারসেশন, মানে কথোপকথনে। আই অ্যাম নট এ হাউস, আমি কোনো বাড়ি নাই, বাড়ি নই, আই অ্যাম নট এ হাউস, আমি কোনো বাড়ি নই। আই অ্যাম এ ম্যাঙ্গো অর্কার, আমি আমের বাগান, আই অ্যাম এ ম্যাঙ্গো অর্কার, বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড ওল্ড টাইমস টু, কিন্তু আমি পুরানো দিনগুলো দেখেছি। আই অ্যাম আই বাট আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইম টাইমস টু, বলছে আমি পুরানো দিনগুলোকে দেখেছি। রবীন্দ্রনাথ স্যাট, রবীন্দ্রনাথ বসতেন অ্যামং মাই ট্রিস, আমার গাছের নিচে, অ্যান্ড রোড পোয়েমস, এবং কবিতা লিখতেন। রবীন্দ্রনাথ আমার গাছের নিচে বসতেন আর কবিতা লিখতেন। শ্যামলী অ্যান্ড আর্টেন হাউস, শ্যামলী হলো, শ্যামলী অ্যান্ড আর্টেন হাউস, শ্যামলী হলো মাটির বাড়ি, শেষ মানে শ্যামলী বলল, শ্যামলী হচ্ছে মাটির বাড়ি, বিবরণটা দিয়ে দিলে, দিয়ে দেওয়া হলো এখানে, শ্যামলী অ্যান্ড আর্টেন হাউস, শ্যামলী হলো মাটির বাড়ি, শেষ। ওই শ্যামলী বলল, হ্যাজ এনিথিং চেঞ্জ সিন্স দোজ ডেজ, বলছে আগের দিনগুলো কি সব পরিবর্তন হয়ে গেছে, হ্যাজ এনিথিং সিন্স চেঞ্জ, হ্যাজ এনিথিং চেঞ্জ মানে কিছু কি পরিবর্তন, এনিথিংস মানে কিছু, বলছে কিছু কি পরিবর্তন হয়েছে, সিন্স দোজ ডেজ, আগের দিনগুলো কি কিছু পরিবর্তন হয়েছে। দেয়ার আর বিউটিফুল কার্ভ, কার্ভ মানে খোদাই করা, সি এ আর ভি ডি কার্ভ, বলছে দেয়ার আর বিউটিফুলি বিউটিফুলি কার্ভ ফিগার্স অন মাই ওয়াল, বলছে আমার দেওয়ালে আগে খোদাই করা থাকতো, দেয়ার আর বিউটিফুল কার্ভ, সুন্দর নকশা খোদাই করা থাকতো, কার ফিগার্স, সুন্দর নকশা খোদাই করা থাকতো আমার দেয়ালে। দে আর অ্যাজ ফ্রেশ,
They are as fresh today. They are as fresh today. সেগুলো আজও সেই রকমই সতেজ আছে। Fresh মানে সতেজ আছে today আজ। বলছে যে যে সুন্দর খোদাই করা নকশা থাকতো মাটির দেওয়ালে সেগুলো আজও সেই রকমই সুন্দর আছে। Fresh সতেজ আছে। As they are yesterday. কাল যেরকম ছিল কাল যেরকম ছিল আজও সেই রকমই সতেজ আছে। I lost 5 towers in a storm. আমি 5টা মিনার হারিয়েছি। I lost 5 towers in a storm. আমি 5টা মিনার হারিয়েছি storm ঝড়ে। আমি ঝড়ে 5টা মিনার হারিয়েছি। Pear house tells in everyone's pear house সকলকে বললো। everyone's মানে ওখানে যারা যারা কথা বলছিলেন বাড়িগুলো সেই বাড়িগুলোকে প্রত্যেকটাকে বললো যে আমি ঝড়ে 5টা মিনার হারিয়েছি। মিনার হারিয়েছি 5টা মিনার হারিয়েছি তার মানে ওই যে বললো শ্যামলি যে আগের দিনগুলো কি কিছু পরিবর্তন হয়েছে। শ্যামলির কোনো পরিবর্তন হয়নি কিন্তু পেয়ার হাউসের পরিবর্তন হয়েছে। পেয়ার হাউস 5টা মিনার হারিয়ে ফেলেছে ঝড়ে। সামটাইমস চেঞ্জ হার্ট কোনো কোনো সময় হৃদয়ের পরিবর্তন হয়েছে। সামটাইম চেঞ্জ হার্টস কোনো কোনো সময় হৃদয়ের পরিবর্তন হয়েছে। শান্তিনিকেতন সেন্স শান্তিনিকেতন বলুন। আই ভিভিডলি রিমেম্বার রবীন্দ্রনাথ রিডিংস আউট হিজ রাইডিং আমার ভীষণভাবে মনে পড়ে। আই ভিভিডলি রিমেম্বার আমার ভীষণভাবে মনে পড়ে রবীন্দ্রনাথ রিডিংস আউট হিজ রাইডিং রবীন্দ্রনাথ তার লেখাগুলো পড়তেন। দোজ ডে আর নো মোর সেই দিনগুলো আর নেই মানে এখন আর রবীন্দ্রনাথ নেই তাই বলছেন যে আমার ভীষণ শান্তিনিকেতন বলছে আমার ভীষণভাবে মনে পড়ে রবীন্দ্রনাথ তার লেখাগুলো এখানে পড়তেন কিন্তু দোজ ডে আর ডেজ আর নো মোর কিন্তু সেই দিনগুলো আর নেই। দেখো নাথিং হ্যাজ চেঞ্জ কিছুই পরিবর্তন হয়নি। আম্রগুঞ্জ শেষ আম্রগুঞ্জ বললো নাথিং হ্যাজ চেঞ্জ কিছুই পরিবর্তন হয়নি। আম্রগুঞ্জ শেষ আম্রগুঞ্জ সি দা স্টুডেন্ট দেখো এখানে মানে ছাত্র ছাত্রীদের দেখো দে আর সিটিং ইন ওপেন এয়ার তারা খোলা বাতাসে বসে আছে। ছাত্র ছাত্রীদের দেখো ছাত্র ছাত্রীরা কিভাবে আছে দে আর সিটিং ইন ওপেন এয়ার তারা খোলা বাতাসে বসে রয়েছে। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম পৃথিবী মাটি হলো তাদের রাসায়নিক কক্ষ। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম এখানে আর্থ মানে পৃথিবী না মাটি মাটি হলো তাদের শ্রেণীকক্ষ। দি স্কাই ইজ দেয়ার রুফ দি স্কাই ইজ দেয়ার রুফ আকাশ হলো ছাদ। ইট ওয়াজ দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস এটা সেই রকমই আছে যখন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে ছিলেন মানে যখন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে ছিলেন তখন যেইভাবে ক্লাস চলতো শ্রেণীকক্ষ চলতো এখনও সেইভাবেই চলছে সেটা বলছে। দি বেল রিংস অ্যাট সিংহসদন গেটওয়ে গেটওয়ে মানে তোরণদ্বার মানে স্কুলে ঢোকার দ্বারটাকে বলে তোরণদ্বার। দি বেল রিংস অ্যাট সিংহসদন দ্য গেটওয়ে গেটওয়ে হচ্ছে তোরণদ্বার সিংহসদনের তোরণদ্বার তোরণদ্বারে ঘণ্টা বাজছে সিংহসদনের তোরণদ্বারে ঘণ্টা বাজছে। দি বেল রিংস অ্যাট সিংহসদন দ্য গেটওয়ে শ্যামলি বললো ইট উইল রিংস দ্য ফিউচার জেনারেশন ইট উইল রিং দ্য ফিউচার জেনারেশন এটা ভবিষ্যৎ প্রজন্মের ঘণ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঘণ্টাটা। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক প্লেস টু নাইট আজকে টেক প্লেস টু নাইট আজ রাত্রে একটা নাটকের রিহার্সাল হবে। রিহার্সাল হচ্ছে মহড়া আজ রাতে একটা নাটকের মহড়া হবে চলবে। শেষ পুনশ্চ বললে দিয়ে বললো দে আর ইউজিং মাই কার্ডিয়ার তারা আমার ঘেরা দেওয়া উঠোনটি ব্যবহার করবে। দে আর ইউজিং মাই কার্ডিয়ার আমার ঘেরা দেওয়া উঠোনটি তারা ব্যবহার করবে ইউজিং ব্যবহার করবে।
There is a song and poetry reading evening with me. There is a song and poetry reading evening with me. আমার সঙ্গে আজকে একটা সঙ্গীত মুখর এবং কাব্য মুখর সন্ধ্যা পরিবেশিত হবে, মানে আমার দেয়ার ওয়ার সেখানে হবে আমার সঙ্গে একটা কাব্য মুখর এবং সঙ্গীত মুখর সন্ধ্যা। শেষ আম্রপুঞ্জ, আম্রপুঞ্জ বলো, আম্রপুঞ্জ ঘেরা ঘেরা করেই আমি নাটকের মহড়া হবে, তো তাই বলছে যে আমার আমার সঙ্গে একটা কাব্য মুখর আর সঙ্গীত মুখর সন্ধ্যা কাটবে। শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন। শান্তিনিকেতন একটা মহান কেন্দ্র এডুকেশন, শিক্ষা, শিক্ষার একটা মহান কেন্দ্র হচ্ছে শান্তিনিকেতন। শেষ দেহলি, দেহলি, দেহলি বলুন। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড, শান্তিনিকেতন হচ্ছে সেই জায়গা অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, বলছে মজা বা আনন্দ। ফান হচ্ছে মজা বা আনন্দ, আর ফ্রেন্ডশিপ হচ্ছে সহচর্য, বন্ধুত্ব। মানে শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড, শান্তিনিকেতন সেই জায়গা হচ্ছে ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, আনন্দ এবং সহচর্যমূলক জায়গা। অল দ্য হাউস সেজ টুগেদার, সব বাড়ি একসঙ্গে বলল। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন, অলওয়েজ বিন, শান্তিনিকেতন হচ্ছে সবসময় থাকবে। শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন, শান্তিনিকেতন সবসময় থাকবে। আর উইল রিমেন দা টু দা সেম, আর উইল রিমেন দ্য সেম, একই রকম, মানে শান্তিনিকেতন ছিল, আছে, থাকবে, এটাই বলতে চাইছি। লেট সিংস, এসো আমরা গাই, লেট সিংস, এসো আমরা গাই, রেড রোজ দ্যাট রান ফ্রম দ্য ভিলেজ, রেড রোজ দ্যাট রান ফ্রম দ্য ভিলেজ, ভিলেজ লেট মাই মাইন্ড অ্যাস্ট্রে, বলছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওই সকলে ওই গানটা দিয়ে শেষ করল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। নিচে প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, বলছে বাচ্চারা, ছাত্রছাত্রীরা সবাই খোলা বাতাসে বসেছিল কেন? দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ, দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ, বলছে আর্থ, এখানে আমি বলেছিলাম আর্থ মানে কিন্তু পৃথিবী না, মাটি, এখানে মাটি। দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, মাটি তাদের ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, অ্যান্ড দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশ হল তাদের ছাদ। শো দ্য স্টুডেন্ট সিটিং ইন দ্য অফিস চেয়ার, তাই বাচ্চারা খোলা আকাশে বসেছিল, চলছিল, তাই ঘন্টার শব্দ, সেটা কিসের রিং হচ্ছে ঘন্টার শব্দ, ফিউচার জেনারেশনের শব্দটা কি এটাই বলতে চাইছে, ফিউচার জেনারেশনের শব্দটা কি বা কোথা থেকে আসছে এটা বলছে। দি বেল রিংস এট সিংহসদন, সিংহসদনের যে শব্দটা সেটাই হচ্ছে ফিউচার জেনারেশনের শব্দ। আর নেক্সট হচ্ছে হাউ ইজ দ্য কার্ডিয়াক অফ পুনশ্চ ইউজ, হাউ ইজ কিভাবে ব্যবহার করা হবে কার্ডিয়াক ঘেরা দেওয়া উঠোনটি, পুনশ্চ ঘেরা দেওয়া উঠোনটি কিভাবে ব্যবহার করা হবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক প্লেস টু নাইট, একটা নাটকের মহড়া অনুষ্ঠান দিয়ে, অনুষ্ঠান দিয়ে পুনশ্চ ঘেরা দেওয়া উঠোনটি ব্যবহার করা হবে। এ রিহার্সাল ফর এ ড্রামা টেক প্লেস টু নাইট, আজ রাত্রে একটা নাটকের মহড়া দিয়ে পুনশ্চ ঘেরা দেওয়া উঠোনটি ব্যবহার করা হবে। লিদাকে প্রশ্ন দেখো, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর, শান্তিনিকেতন কি জন্য বিখ্যাত, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর।
স্পট শান্তিনিকেতন কি জন্য বিখ্যাত শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন শান্তিনিকেতন হলো শিক্ষার একটা মহান কেন্দ্র এন্ড ইট ইজ অলসো দা ল্যান্ড অফ ফান এন্ড ফ্রেন্ডশিপ এবং এটা সহচর্য এবং আনন্দের জায়গা It is the land. It is also the land of fun and friendship. এটা আনন্দ এবং সহচর্যের জায়গা. So শান্তিনিকেতন is also famous. তাই শান্তিনিকেতন আমাদের কাছে বিখ্যাত.